আমি অঙ্কন দাস আবার চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন ব্লগ নিয়ে। তো গাইজ, আজকে আমি যাচ্ছি এসি কলেজ, আর তোমরা হয়তো জানো আজকে এসি কলেজে রাজ বর্মন আসছে। উনি হলেন মানে আর কি বলিউড ও টলিউডের প্লেব্যাক সিঙ্গার। তো আমরা ওনার কনসার্ট দেখতে যাচ্ছি বেসিক্যালি। তো এসি কলেজে ওরা ঢুকতে দেবে কি না যাই না আদতেও, কারণ ওখানে খুব কড়াকড়ি চলছে শুনছি, পুলিশ গার্ডে রয়েছে, তারপরে তার পাশাপাশি কলেজ ইউনিয়নের স্টুডেন্টরাও রয়েছে। কলেজের এক্স স্টুডেন্ট ও কলেজ স্টুডেন্টরা ছাড়া আর কেউ ওখানে যেতে পারছে না। তো আমি এখানে আমি আর অভিজিৎ মিলে এখন যাব। তো গিয়ে ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর আমি চেষ্টা করবো পুরোটা ভিডিও করার। মোবাইলে সাবধান জানাই রাজবন্ধু।
I'm
সাহস ভরে নো আর জাগে পসরে নো জহর বড়ে হে হাতে রে দিলবাগ ভরে নো আনা সিও মেরা দিলবাগ বাগ মেরা ডরায়া কাগা বোল কে দস যাবে কাগা বোল কে ভরে নো কানে জবাবে ভরে নো কাগো এ নারো কে
Thank you.
সিঙ্গার দিয়ে I'm not afraid to die.
Your name.
Oh!
Oh,
ফাইনালি শো শেষ হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি। এই দেখো সবাই আমার সাথে রয়েছে, তো এখন আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে আজকে ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো শরীরটা পুরো টায়ার্ড হয়ে গেছে, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো গাইস, ভেবেছিলাম আমি ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, কিন্তু ভিডিওটা এখানে শেষ হচ্ছে না। ভিডিওটিতে আরও একটা সারপ্রাইজ রয়েছে, সেই সারপ্রাইজটা কি চলো তোমরা দেখেই নাও। আমাদের সাথে রয়েছে রাজদা। এই রাজদাকে আমি বলেছিলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, এই যে রাজদাকে দেখিয়ে দিলাম। তো খুবই ভালো লাগছে, রাজদা আমার সাথে সেলফি তুললো এবং একটু কথাও বললাম। তো একটা ব্লগে অ্যাড হবে, তো তোমরা দেখো, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে।